হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার আর চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো কেন বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে 128টি চাইনিজ J-10C যুদ্ধবিমান ক্রয় করা ফরজ হয়ে গেছে। যেটা জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন রাশিয়া কিভাবে নিজের কুশার্থ বাস্তবায়নের লক্ষ্যে অমানবিকভাবে দুর্বল ইউক্রেনের ওপরে ঝাঁপিয়ে পড়েছে, যা কিনা সার্বভৌম দেশটির জন্য চরম বিপর্যয়ের একটি মুহূর্ত। আর এই সময় বন্ধু হিসেবে দাবি করা ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া ইউক্রেনের পাশে নেই, যা কিনা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে একটি দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে সামরিক শক্তি কতটা গুরুত্বপূর্ণ। আর এই জন্য এই সকল কথা মাথায় রেখে এবং ইউক্রেনের বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের উচিত নিজের সামরিক শক্তিকে বৃদ্ধি করা। কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার যেভাবে দিন দিন আগ্রাসী হয়ে উঠছে, তা মোটেও বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক নয়। আর এই ধরনের প্রেক্ষাপটে ভবিষ্যতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের উচিত হবে তাদের বিমান বাহিনীর সক্ষমতাকে বৃদ্ধি করা। কারণ একটি শক্তিশালী এয়ারফোর্স বর্তমান বিশ্বের আধুনিক ব্যাটেল ফিল্ডের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাই বাংলাদেশের কাছে যদি একটি শক্তিশালী বিমান বাহিনী থাকে, তবে তা বাংলাদেশ দখল করতে আসা যে কোনো আগ্রাসী শক্তির ঘাড়ে কামড় বসাতে পারবে। আর এই শক্তিকে অর্জনের জন্য বাংলাদেশের উচিত হবে ফোর্সেস গোল 2030-এর আওতায় বিমান বাহিনীর F-7 গুলিকে রিপ্লেসমেন্ট এবং বিমান বাহিনীর আকার বৃদ্ধি করতে মোট 8 স্কোয়াড্রন বা 128টি J-10C যুদ্ধ বিমানকে ক্রয় করা বা প্রযুক্তি নিয়ে দেশেই তৈরি করা। আর আমার এই কথাটি শুনে যারা বলবেন বাংলাদেশের কি 128টি যুদ্ধ বিমান একসাথে ক্রয় করা সম্ভব, তো দেখুন আমাদের ফোর্সেস গোল 2030-এর মেয়াদকাল শেষ হতে 22 বাদ রেখে এখনো 8 বছরের মতো সময় বাকি রয়েছে। আর এই 8 বছরের মধ্যে যদি বাংলাদেশ 10 বিলিয়ন মার্কিন ডলার এই খাতে ব্যয় করতে পারে, তবে খুব সহজেই 8 স্কোয়াড্রন J-10C বাংলাদেশের জন্য ক্রয় করা সম্ভব, যা কিনা 2050 সাল পর্যন্ত অনাসেই বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখবে। তাছাড়া বন্ধুরা, আমাদের দুই প্রতিবেশী দেশ যেহেতু বিপুল সংখ্যায় রাশিয়ান যুদ্ধ বিমানের ব্যবহার করে, যার RCS বা রেডার ক্রস সেকশন অত্যধিক বেশি হওয়ায় ডিফেন্সিভ রোলে বাংলাদেশি J-10C গুলির সামনে টিকতেও পারবে না। তাই বাংলাদেশের স্বাধীনতাকে চূড়ান্ত নিরাপত্তা প্রদানে একটি শক্তিশালী বিমান বাহিনী গড়ে তোলা বর্তমানে সময়ের দাবি।